বিশাল ক্যাম্পাস জুড়ে অজস্র গাছপালায় আচ্ছাদিত সবুজ প্রাঙ্গণ যেন এক প্রাকৃতিক নিসর্গ। চারিদিকে সবুজের সমারোহের মধ্যে যেন গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অনিন্দ্য সুন্দর স্থাপত্য কীর্তি, কারমাইকেল কলেজের শ্বেত শুভ্র মূল ভবন, প্রায় 107 বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল মাঠ, প্রশাসন ভবন, শহীদ মিনার, ভাস্কর্য, পুরনো শ্রেণীকক্ষ, মুক্ত মঞ্চ, ক্যাফেটেরিয়া ও ছাত্রাবাসে জড়িয়ে আছে বহু স্মৃতি। রংপুরের জীবন্ত ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী কারমাইকেল কলেজ। অবিভক্ত বাংলার যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান বিপুল খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে প্রথম সারিতে এটির অবস্থান। ১৯১৬ সালে স্থাপিত এই কলেজে রয়েছে সমৃদ্ধ গৌরবোজ্জ্বল ইতিহাস। স্থাপিত হওয়ার সময় থেকেই এই কলেজ রংপুর অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতিতে রেখে আসছে ব্যাপক অবদান। ভাষা আন্দোলন, ছয় দফা শিক্ষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এমন কোনো সংগ্রাম নেই যে আন্দোলনে ভূমিকা রাখেননি কারমাইকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন 6 অধ্যাপক এবং 3 ছাত্রনেতা। এই কলেজের ইতিহাস ঐতিহ্যে ভরাপূর্ণ। শহীদ জননী জাহানারা ইমাম আমাদের এই কলেজের ছাত্রী ছিলেন। কারমাইকেল কলেজ এটা হলো বাংলাদেশের মধ্যে সেরা একটা বিদ্যাপীঠ। আমাদের এই বাংলাদেশের শিক্ষা শিল্প সংস্কৃতির একটা ধারক বাহক কারমাইকেল কলেজ, যার প্রতি ভালোবাসা অবিরাম। অতীত ঐতিহ্য, ইতিহাস সমৃদ্ধ সবুজের সমারোহে ঘেরা 300 একরের এই কলেজ প্রাঙ্গণ থেকেই বেড়ে উঠেছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, যারা বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন উজ্জ্বল ভূমিকা। এদের মধ্যে উল্লেখযোগ্য শহীদ জননী জাহানারা ইমাম, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও তেভাগা আন্দোলনের নেতা মণিকৃষ্ণ সেন, সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, হুসেইন মোহাম্মদ এরশাদ, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল মুস্তাফিজার রহমান, জাতীয় সংসদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিম, চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ অনেকেই। 29 বছর আমার কারমাইকেল কলেজ চোখে দেখা, আর তার আগেরগুলো আমরা ইতিহাস থেকেই জেনেছি। 1916 সালে 10 নভেম্বর এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। তৎকালীন গভর্নর ডেভিড ব্যারন স্যার কারমাইকেল কলেজ, কারমাইকেলের নাম অনুসারে এই কলেজের নামকরণ হয়েছে। পাকিস্তান আমলে যখন আমরা 71 সালে যুদ্ধ করেছি, সেখানে এই কলেজের 4 জন শিক্ষক শহীদ হয়েছেন, অনেক ছাত্র শহীদ হয়েছেন, তারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এগুলা গৌরবের ইতিহাস। যখন এই এলাকায় কোনো প্রতিষ্ঠান ছিল না, তখন এই কলেজটি প্রতিষ্ঠা পেয়েছে। সেই সুযোগে বলবো, কাজে তখনকার সময় ইতিহাস ঐতিহ্যে অনেকটি ভূমিকা রাখার সুযোগ হয়েছিল এই কলেজটির। 610 ফুট লম্বা ও 60 ফুট প্রশস্ত ইন্দো স্যারানিক আদলে নির্মিত স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শনের মূল ভবনটি প্রথম দর্শনেই পর্যটকদের অন্তরে দোলা দিয়ে যাবে, যা বাংলার সমৃদ্ধশালী ইতিহাস, মোগলীয় নির্মাণ কৌশলকে মনে করিয়ে দেয়। গম্বুজের ব্যাপক ব্যবহার মুসলিম স্থাপত্য শিল্পের পরিচায়ক। কার্নিশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মার্লন অলঙ্করণের কারুকার্য সন্নিবেশিত হয়েছে। ভবনটি রংপুরের অন্যতম দর্শনীয় স্থান হওয়ায় বছর জুড়ে দেশি বিদেশি অনেক পর্যটকের আগমন ঘটে এই কলেজে। প্রকৃতির অপরূপ শোভা, পাখপাখালির ডাক এবং শান্ত একটি পরিবেশ যেন অন্তরে শান্তির প্রলেপ বুলিয়ে দেয়। প্রধান ফটক পেরিয়ে সড়কের দুই পাশে রয়েছে অজস্র গাছপালা। রয়েছে কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ের বিরল প্রজাতির গাছ কাইজেলিয়া। বিরল প্রজাতির এই গাছ পুরো উপমহাদেশে মাত্র গুটি কয়েক রয়েছে। প্রিয় ক্যাম্পাস ছেড়ে গেলেও অনেক প্রাক্তন শিক্ষার্থী সুযোগ পেলে ফিরে আসেন চেনা সবুজ চত্বরে, ঘুরে দেখেন প্রিয় প্রাঙ্গণ। রংপুর শহরে আসলে কারমাইকেলে আসতেই হবে, তাকে আড্ডা দিতেই হবে। আগে যেরকম পরিবেশটা ছিল তার থেকে আরও অনেক উন্নত হয়েছে বা আরও অনেক উন্নত হবে। এখানে যারা ক্লাস করে অথবা যারা আসে এমনি ঘুরতেও অনেক আসে, তাদের কাছে ভালোই আছে, আমার কাছে অনেক ভালো। 1918 সালের 12ই ফেব্রুয়ারি কলেজের মূল ভবনের উদ্বোধন করেন বাংলার তৎকালীন গভর্নর আর্ল অব রোনাল্ডস। 1963 সালের 1লা জানুয়ারি কলেজটি সরকারিকরণ করা হলে অবকাঠামোগত সম্প্রসারণ বাড়তে থাকে। কলেজের গোবিন্দলাল জিএল হোস্টেল, কারমাইকেল মুসলিম সিএম হোস্টেল, কাশিমবাজার কেবি হোস্টেল বহন করছে ইতিহাসের নানান সাক্ষী। মূল ভবনের পূর্বে রয়েছে মুক্তিযুদ্ধের একটি স্মারক ভাস্কর্য, যা নতুন মাত্রা যোগ করেছে মূল ভবনের নান্দনিকতার। দক্ষিণে শহীদ মিনার, রয়েছে প্রায় 70,000 বইয়ের এক
বিশাল ভান্ডার, একটি সমৃদ্ধ লাইব্রেরি। উত্তর পশ্চিম কোণে রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ, যা বাংলা মঞ্চ নামে পরিচিত। কলেজের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এটি। তবে ইতিহাস ও ঐতিহ্যে ভরা কারমাইকেল কলেজে রয়েছে নানান সংকট, এজন্য সরকারের সুদৃষ্টি প্রয়োজন বলে জানান কলেজ অধ্যক্ষ। কারমাইকেল কলেজ 1916 সালের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত শিক্ষার আলো বাতিঘর হিসেবে এত অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার আলোক বর্তিকা বিতরণ করে যাচ্ছে। এই আলো শিখায় উদ্ভাসিত এর কৃতি সন্তানগণ অতীতে যেমন নিজ নিজ ক্ষেত্রে লব্ধ প্রতিষ্ঠিত ছিলেন, বর্তমানেও তারা বিভিন্ন ক্ষেত্রে দেশ ও জাতির সেবার ক্ষেত্রে তারা অগ্রণী এবং অনন্য ভূমিকা রেখে চলেছেন। 1916 সালের 10 নভেম্বর অবিভক্ত বাংলার গভর্নর লর্ড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারই নামানুসারে নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। শীর্ষস্থানীয় কয়েকজন বাঙালি জমিদারের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় 30,000 শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করাচ্ছেন 180 জন শিক্ষক। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সের পাশাপাশি অনার্সে 18টি এবং মাস্টার্সে 16টি বিষয়ে পড়ানো হয় এখানে। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর।